সাদ্দাম হোসাইন। দীর্ঘ ২৪ বছর ধরে টিকে ছিলেন সদা অস্থিতিশীল মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র ইরাকের ক্ষমতার মসনদে। কঠোর হস্তে সকল বিদ্রোহকে রুখে দিয়েছিলেন। তার মৃত্যুর এত বছর পর আজও সাদ্দাম হোসাইন প্রশ্নে সমগ্র ইরাক দুভাগে বিভক্ত হয়ে যায়। আজ আমরা সাদ্দাম হোসেনের জীবনের শেষ অঙ্কের উপর আলোচনা করব। প্রিয় দর্শক, ইরাকি নেতা সাদ্দাম হোসেনের ফাঁসির সময় কেঁদেছিলেন যে আমেরিকান সৈন্যরা, সেই হৃদয়বিদারক ঘটনা নিয়ে আমাদের আরও একটি ভিডিও আছে যা আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। প্রথম গালফ যুদ্ধের পর সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাকি বাথ পার্টি পুনরায় সংগঠিত হতে থাকে। ভেঙে পড়া অবকাঠামো পুরোপুরি ঠেলে সাজানো শুরু হয়, সেনাবাহিনীকে পুনর্গঠিত করা হয়। অর্থাৎ ইরাক ধীরে ধীরে আবার মধ্যপ্রাচ্যের এক শক্তিশালী শক্তিরূপে আবির্ভূত হতে শুরু করে। ইরাকের এই অগ্রগতিতে শঙ্কিত হয়ে এবং পুনরায় ইরাক যেন পার্শ্ববর্তী দেশগুলোতে আগ্রাসন চালাতে না পারে, সেজন্য পশ্চিমা দেশগুলোর যুগ সদস্য জাতিসংঘ ইরাকের ওপর বেশ কিছু অর্থনৈতিক অবরোধ আরোপ করে। এই অবরোধের আরেকটি কারণ ছিল ইরাকের পারমাণবিক এবং রাসায়নিক অস্ত্র তৈরির প্রক্রিয়াকে যথাসম্ভব ধীর করে দেয়া। তবে এই অবরোধ একসময় স্তিমিত হয়ে যায়, কারণ বিভিন্ন রাষ্ট্র বিপুল তেলের মজুদ থাকা ইরাকের সাথে বাণিজ্যে আগ্রহী হয়ে ওঠে। ফলে ইরাক ধীরে ধীরে গালফ যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে থাকে। এরই মধ্যে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে ঘটে যাওয়া ভয়াবহ বিমান হামলার কারণে আমেরিকা বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে। যেসব দেশ তাদের সন্ত্রাসী তালিকার শুরুর দিকে ছিল, তাদের মধ্যে ইরাক অন্যতম। ২০০২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাককে সন্ত্রাসের মদতদাতা হিসেবে ঘোষণা করে। তিনি ইরাককে রাসায়নিক অস্ত্র তৈরি এবং মজুদের জন্য দায়ী করেন এবং একই সাথে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে, যার মধ্যে আল কায়দা অন্যতম, অর্থায়ন ও অস্ত্র সরবরাহ করে ৯/১১ হামলার জন্য ইরাককে পরোক্ষভাবে দায়ী করেন। তিনি ইরাককে সকল প্রকার রাসায়নিক অস্ত্র মুক্ত করার অঙ্গীকার করেন। আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ২০০২ সালের ৮ নভেম্বর রেজুলেশন ১৪৪১ পাশ করে, যাতে ইরাকে আন্তর্জাতিক পরিদর্শক দলকে ইরাকের সন্দেহজনক অস্ত্রাগার পরিদর্শনের অনুমতি দেওয়ার জন্য বলা হয়। শুরুর দিকে নিরুৎসাহ দেখালেও ইরাক পরিদর্শক দলকে দেশে প্রবেশের অনুমতি দেয়। পরিদর্শক দল ইরাকে যাওয়ার কিছুদিন পরই আন্তর্জাতিক গোষ্ঠী ইরাকের বিরুদ্ধে দলটিকে অসহযোগিতার অভিযোগ করে। বিশেষ করে আমেরিকা এবং ব্রিটেন ইরাকের বিরুদ্ধে পরিদর্শনে বাধার সৃষ্টি এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ অস্ত্র গোপন করার অভিযোগ করে এবং পরিদর্শক দলকে ফিরিয়ে আনার জন্য চাপ দিতে থাকে। যদিও অন্যান্য পশ্চিমা দেশ, বিশেষ করে ফ্রান্স, রাশিয়া এবং জার্মানি ইরাককে আরেকটি সুযোগ দেয়া এবং পরিদর্শনের সময়সীমা বাড়ানোর পক্ষপাতী ছিল, কিন্তু আমেরিকা এবং ব্রিটেন এই ব্যাপারে নিশ্চিত ছিল যে ইরাক কখনোই রাসায়নিক অস্ত্র তৈরি এবং মজুদ বন্ধ করবে না এবং পরিদর্শক দলকে সহযোগিতাও করবে না। তাই ইরাককে শায়েস্তা করতে তারা ইরাকের সীমান্তে বিপুল পরিমাণ সৈন্য এবং যুদ্ধাস্ত্র জড়ো করতে থাকে। ২০০৩ সালের ১৭ মার্চ আমেরিকা এবং তার মিত্ররা জাতিসংঘকে পাশ কাটিয়ে ইরাকের সাথে সকল প্রকার কূটনৈতিক আলোচনার সমাপ্তি টানে। একই সাথে জর্জ ডব্লিউ বুশ সাদ্দাম হোসেনকে ইরাক ত্যাগের জন্য ৪৮ ঘন্টা সময়সীমা বেঁধে দেন। তা না হলে ইরাক আক্রমণের হুমকি দেন। যদিও ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং অন্যান্য দেশ এই ঘোষণার নিন্দা জানায়, সাদ্দাম হোসেন দেশ থেকে অস্বীকৃতি জানান। ফলে ২০ মার্চ সকাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো ইরাকের উপর বোমা হামলা শুরু করে। বিভিন্ন সরকারি ভবন, সামরিক স্থাপনা, সাদ্দাম হোসেনের সম্ভাব্য অবস্থান ইত্যাদি স্থান লক্ষ্য করে অবিরাম বিমান হামলা চলতে থাকে। একই সাথে কিছুদিনের মধ্যেই আমেরিকান পদাতিক বাহিনী কুয়েতের মধ্য দিয়ে ইরাকে প্রবেশ করে, ফলে দেশের জন্য লড়ে যাওয়া ইরাকি সৈন্যদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। আদতে ইরাকি বাহিনীর একটি বড় অংশ যুদ্ধ থেকে বিরত থাকে। তারা মিত্রবাহিনীর এই দুর্বার আক্রমণ প্রতিরোধের জন্য কিছুই করেনি। দেশের দক্ষিণাঞ্চলে কোয়ালিশন সেনাদের বিরুদ্ধে সবচেয়ে বড় যে প্রতিরোধ গড়ে ওঠে তাও পরিচালনা করে বাথ পার্টির সশস্ত্র গ্রুপ সাদ্দামস ফাদাইন, নিয়মিত সেনাবাহিনী নয়। বাসরা শহরে ব্রিটিশ বাহিনী ও অনুরূপ আনারি যোদ্ধাদের দ্বারা গড়ে তোলা প্রতিরোধের সম্মুখীন হয়। ইরাকি রিপাবলিকান গার্ডের একটি শক্তিশালী ইউনিট রাজধানী বাগদাদ প্রতিরক্ষায় নিয়োজিত ছিল, তবে মিত্রবাহিনীর নিয়মিত বিমান হামলার কারণে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ফলে মিত্রবাহিনীর পদাতিক ডিভিশন বাকি কাজটি খুব সহজ করে ফেলে। তারা ৪ এপ্রিল বাগদাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দখল করে নেয়। পরবর্তী দিনগুলোয় পদাতিক বাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর যুগপথ হামলায় রিপাবলিকান গার্ডের যাবতীয় প্রতিরোধ গড়িয়ে যায় এবং ৯ এপ্রিল বাগদাদের পতন ঘটে।
একই দিন দক্ষিণের গুরুত্বপূর্ণ শহর বর্ষা দখলে নেয় ব্রিটিশ বাহিনী। পরবর্তী দিন 10 এপ্রিল উত্তরাঞ্চলের শহর কিরকুক এবং 11 এপ্রিল মসুল শহরের পতন ঘটে। ইরাকের সর্বশেষ ঘাঁটি এবং সাদ্দাম হোসেনের বাসস্থান তিক্রিতে সামান্য প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয় সাদ্দামের সমর্থকেরা। সেটিও 13 এপ্রিলের মধ্যে হাতছাড়া হয়ে যায় ইরাকের। এরপরও সাদ্দাম হোসেনের অনুগত কিছু বিচ্ছিন্ন গ্রুপ গেরিলা যুদ্ধ চালিয়ে যায়, তবে তারা বলার মতো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ফলে 1 মে মার্কিন প্রেসিডেন্ট বুশ যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন। মাত্র 1 মাস 10 দিনের সর্বাত্মক হামলায় পতন ঘটে সাদ্দাম রাজত্বের। ইরাকে হামলা শুরুর পর থেকেই সাদ্দাম হোসেনকে আর জনসম্মুখে দেখা যায়নি। বাগদাদের পতনের পর তিনি পুরোপুরি আত্মগোপনে চলে যান। আমেরিকার মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে চলে আসেন সাদ্দাম। শুরু হয় কোনো একজন মানুষকে খুঁজে পাওয়ার জন্য পৃথিবীর ইতিহাসে চালানো অন্যতম বৃহৎ অভিযানের। সাদ্দামের ব্যাপারে একটি বিষয়ে সবাই নিশ্চিত ছিল যে তিনি কখনোই ইরাক ছেড়ে যাবেন না। সিআইয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক জুডিথ ইয়াফে বলেছিলেন, সাদ্দাম কশ্চিনকালেও ইরাক ছেড়ে যাওয়ার কথা ভাবেননি। তার মন জুড়ে ছিল শুধুই ইরাক। ফলে শুধুমাত্র ইরাকেই তাকে খুঁজতে চিরুনি অভিযান শুরু হয়। 2003 সালের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সাদ্দাম হোসেনের খোঁজে চালানো 12টি অভিযান ব্যর্থ হয়। এ সময়ের মধ্যে সাদ্দাম হোসেন থাকতে পারে এই আশায় 600টি টার্গেটে হামলা চালানো হয় এবং 300 জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারেনি। অবশেষে 1 ডিসেম্বর পূর্বে বাগদাদের রাস্তায় গাড়ি চালাত এমন একজন ব্যক্তি আমেরিকান বাহিনীর কাছে একটি নাম ভাস করে, মোহাম্মদ ইব্রাহিম ওমর আল মুসলিদ, যিনি সাদ্দাম হোসেনের ডানহাত নামে খ্যাত। পরবর্তী 2 সপ্তাহ জুড়ে এই মোহাম্মদ ইব্রাহিমের খোঁজ চলে। আমেরিকান সৈন্যদের কাছে তার ছদ্মনাম ছিল দ্য সোর্স এবং দ্য ফ্যাটম্যান। এই সময়ের মধ্যে ফ্যাটম্যানের পরিবারের 40 জন সদস্যকে তার অবস্থান জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী 12 ডিসেম্বর বাগদাদে অবস্থিত একটি বাড়ি থেকে মোহাম্মদ ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। পরদিন সকালে তিনি কয়েকটি স্থানের নাম বলেন যেখানে সাদ্দাম হোসেনের থাকার সম্ভাবনা রয়েছে। তার দেওয়া তথ্যের সূত্র ধরে আদ্দার শহরের নিকটে 2টি স্থান চিহ্নিত করা হয়। স্থান দুটোর কোড নাম ছিল উলভারিন 1 এবং উলভারিন 2। তাদের সাথে ছিল অত্যাধুনিক ট্যাঙ্ক, গাড়ি, হেলিকপ্টার, ইঞ্জিনিয়ারের দল এবং অন্যান্য স্পেশাল অপারেশন ফোর্স। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন রেড ডন। প্রাথমিকভাবে উলভারিন 1 এবং উলভারিন 2 তন্নতন্ন করে খোঁজেও কিছুই পায়নি। সবাই যখন ফিরে যেতে মন স্থির করে ঠিক তখনই কোনো এক সৈন্য একটি খুব সরু গর্তের মতো সুড়ঙ্গ খুঁজে পায়। সেই সুড়ঙ্গের মধ্যে অবশেষে খুঁজে পাওয়া যায় মুখভর্তি দাড়ি এবং চিহ্নশীর্ণ পোশাক পরিহিত মোস্ট ওয়ান্টেড সাদ্দাম হোসেনকে। সাদ্দাম হোসেন বিনা প্রতিরোধে আত্মসমর্পণ করেন। সেখান থেকে তাকে বাগদাদ এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়। তার অবস্থানকৃত সেই সুড়ঙ্গ থেকে একটি AK-47 রাইফেল এবং 7,50,000 মার্কিন ডলার উদ্ধার করা হয়। সাদ্দাম হোসেনের সাথে থাকা আরও 2 ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। এ অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সাদ্দাম হোসেনকে যে মৃত্যুদণ্ড দেয়া হবে তা মোটামুটি সবারই জানা ছিল, কিন্তু কোন প্রক্রিয়ায় তা ঘটবে সেটাই ছিল দেখার বিষয়। গ্রেফতারের পর সাদ্দাম হোসেনকে গণবিধ্বংসী অস্ত্রের সন্ধান দেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ জিজ্ঞাসাবাদ করা হয়, তবে তিনি তাদেরকে হতাশাই উপহার দিয়েছিলেন প্রতিবার। ফলে আমেরিকানরা সাদ্দামের কাছ থেকে কোনো ধরনের মূল্যবান তথ্য উদ্ধার করতে না পেরে এক পর্যায়ে জিজ্ঞাসাবাদ পর্বের ইতি টানেন। জিজ্ঞাসাবাদের পুরোটা সময় জুড়ে সাদ্দাম নিজেদের ইতিহাস এবং ইরাকে তার অস্তিত্বের গল্প শুনিয়ে গেছেন। 2005 সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়। এটা যে শুধু একটা লোক দেখানো প্রহসনের বিচার হবে তা বাকি সবার মতো সাদ্দামও জানতেন। তার পক্ষে লড়া প্রখ্যাত আইনজীবী নোয়াইমি সবসময় বলতেন, এই মামলায় আমরা কখনোই সফল হতে পারব না। বিচারকদের সবাই রাজনীতিবিদ আর বিচার কাজের চিত্রনাট্য অনেক আগেই লেখা শেষ। তবে মামলা লড়ে যাওয়া ছাড়া সাদ্দামের সামনে আর কোনো পথ খোলা ছিল না। সাদ্দাম হোসেনের আইনজীবীদের সব ধরনের চেষ্টার পরও সকল প্রকার বিচারিক কার্যক্রম শেষে 5 নভেম্বর 2006 তারিখে বিচারক রৌফ সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় ঘোষণা করেন। রায় পড়া শুরু করা মাত্র সাদ্দাম হোসেন তার ডান হাত দিয়ে শূন্যে ঘুষি মেরে বজ্রকণ্ঠে বলতে থাকেন, ইরাকি জনগণ দীর্ঘজীবী হোক, জাতি দীর্ঘজীবী হোক, বিশ্বাসঘাতকের দল নিপাত যাক, অনুপ্রবেশকারীরা নিপাত যাক, আল্লাহ সর্বশক্তিমান, জনগণ দীর্ঘজীবী হোক, জাতি দীর্ঘজীবী হোক, অনুপ্রবেশকারী দল ধ্বংস হোক। এরপর শুধুই অপেক্ষা অন্তিম দৃশ্য মঞ্চায়নের জন্য। যে কোনো সময় চলে আসতে পারে মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা। সতর্ক প্রহরায় ছিল আমেরিকান বাহিনী। তবে একচুলো বিচলিত ছিলেন না সাদ্দাম হোসেন। এ সময় তিনি নিয়মিত নামাজ পড়তেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন, প্রহরীদের সাথে আড্ডা জমাতেন,
পুরাতন দিনের স্মৃতিচারণা করতেন, আর সাথে থাকত তার সবচেয়ে প্রিয় কোহিবা সিগার। 30 ডিসেম্বর ফাঁসির দিন ধার্য করা হয়। দিনটি ছিল ঈদুল ফিতরের দিন, মুসলমানদের সবচেয়ে বড় দুই উৎসবের মধ্যে একটি। সাদ্দাম হুসাইন অজু করলেন, বিশ্বমঞ্চে শেষবারের মতো আবির্ভূত হওয়ার আগে নিজেকে প্রস্তুত করে নিলেন। তার নিরাপত্তার জন্য নিয়োজিত স্পেশাল 12 সদস্যদের সাথে শেষবারের মতো করমর্দন করলেন। এ সময় সৈন্যদের কয়েকজন লক্ষ্য করলেন যে তার চোখের কোণে অস্ত্র ঝলমল করছে। ফাঁসির মঞ্চ প্রস্তুত। বাগদাদের কাদেমিয়া জেলার ইস্তিকবারাত সামরিক সদর দপ্তরের ভিতরে ঝুলানো হয়েছে ফাঁসির রজ্জু। মুয়াফাক আল রুবাই ফাঁসির কার্যক্রমের প্রধান দায়িত্ব পালন করছিলেন। একজন বিচারক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ উচ্চস্বরে তাকে পড়ে শোনান। সাদ্দাম হোসেনকে এই সময় অত্যন্ত শান্ত এবং নির্ভার লাগছিল। ফাঁসির মঞ্চে ওঠার প্রথম সিঁড়িতেই তিনি থমকে দাঁড়ান। ফাঁসির রশিদ দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে তিনি রুবাইকে বলেন, ডক্টর, এসব তো মানুষের জন্য। শেষবারের মতো সাদ্দাম নিজের ভয়ডরহীন ব্যক্তিত্বে প্রমাণ দিলেন। সাদ্দাম হোসেনের জীবনের শেষ দৃশ্য দেখতে সেখানে উপস্থিত ছিল বেশ কিছু সংখ্যক শিয়া ইরাকি। তবে ভীত সন্ত্রস্ত সাদ্দাম হোসেনকে দেখার আশায় আসা এসব মানুষকে সাদ্দাম বেশ হতাশই করেন বলতে হয়। তার মধ্যে ভয়ের লেশমাত্র ছিল না, বরং খুব স্বাভাবিকভাবেই জল্লাদের সব নির্দেশ পালন করছিলেন তিনি। মাথায় কালো মুখোশ পরতে অস্বীকৃতি জানান সাদ্দাম। মুখোশ পরিহিত জল্লাদদের মধ্যে সাদ্দাম হোসেনের চেহারা তখন জলজল করছিল। এ সময় একজন জল্লাদ সাদ্দামের গলায় একটি কালো রুমাল পেঁচিয়ে দেন, যাতে ফাঁসি কার্যকরের আগে রশি দ্বারা তিনি কোনো ধরনের ব্যথা না পান। উন্মত্ত শিয়া জনতা মুক্তাদা মুক্তাদা বলে চিৎকার করছিল। সাদ্দাম হোসেন এ সময় বিদ্রুপ করে তাদের প্রতি বলেন, তোমরা কি একে নিজেদের বীরত্ব বলে ভাবছ? এ সময় একজন বলে ওঠে, নরকে যা তুই। সাদ্দাম হোসেন ত্বরিত জবাব দিলেন, বর্তমান ইরাকের মতো নরকে? সাবেক সিআইএ কর্মকর্তা জন ম্যাগোইর বলেছিলেন, এই সময় উপস্থিত জনতা কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, কারণ সাদ্দাম হোসেন ছিলেন নির্ভীক, একবারের জন্য পা কেঁপে ওঠেনি তার। কালেমা শাহাদাত পড়ছিলেন সাদ্দাম হোসেন। মাঝপথে পায়ের নিচের পাটাতন হঠাৎ সরে যায়, মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার মতো একটি শব্দ শোনা গেল। এরপর কেটে যায় বেশ কয়েকটি মিনিট, ঝুলে আছে সাদ্দাম হোসেনের নিথর দেহ। কিছুক্ষণ পর একজন ডাক্তার মৃতদেহের হার্টবিট চেক করলেন, কোনো সাড়া নেই, ফলে মৃত ঘোষণা করা হলো তাকে। এর মধ্য দিয়ে শেষ হলো সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ঘটনাবহুল জীবনযাত্রা।